জি, বাংলাদেশের যে ডাটা আসলে মানে বাংলাদেশের আমরা জানি যে করোনা আক্রান্ত, এর মধ্যে 80 ভাগ করোনা আক্রান্ত রোগীর ক্ষেত্রে ওনাদের লক্ষণ থাকে মৃদু। আমি বলবো আসলে বাংলাদেশেও আসলে এর ব্যাপ্ত হচ্ছে না, বাংলাদেশে আলাদা করে যে সিভিয়ারিটি বেশি তাও না, মানে এটা আমার ধারণা, আমি জানি না, আমাদের ডাটা নেই। তো যেহেতু 20 ভাগ রোগীর আলটিমেটলি আমাদের হাসপাতালে ভর্তি হওয়া লাগে, এবং এর মধ্যে একটা বড় শতাংশ রোগী 20 ভাগের মধ্যে যাদের আইসিইউ সেবা লাগে, মানে ওনাদের পর্যায়ক্রমে এসকেলেটিং, মানে ধাপে ধাপে আমাদের অক্সিজেন বাড়াতে হয়, এবং হয়তো অনেক ক্ষেত্রে দামি ডিভাইস দিয়ে অক্সিজেনের অক্সিজেন সরবরাহ করার মানে দিতে হয় পেশেন্টকে। এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক পেশেন্টদের হয়তো ওনারা মানে এমন না যে ভেন্টিলেটর দিলেই মারা যাবেন তা না, কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টদের ভেন্টিলেটরও দেওয়া লাগে। তো এই পরিস্থিতিতে আসলে আমাদের যে প্রস্তুতি বা আমাদের বাস্তবতা হচ্ছে, আমাদের চট্টগ্রামে 10টি নতুন করে জেনারেল হাসপাতালে আইসিইউ বেড স্থাপন করা হয়েছে, তাও খুব সদ্য স্থাপিত, যেখানে মানে ডাক্তার নিয়োজিত, কিন্তু আমাদের আমরা যে ওখানে যারা আছেন ওনারা যে অনেক প্রশিক্ষিত, বা ওখানে সিস্টাররা বা আমাদের যারা স্বাস্থ্যসেবা দিচ্ছেন ওনারা যে অনেক প্রশিক্ষিত সেটাও বলার সুযোগ নেই। আর নতুন করে চট্টগ্রাম মেডিকেল কলেজে 10টি আইসিইউ বেড স্থাপিত। তো যেহেতু বুঝতে পারছেন যে টোটাল 20টা আইসিইউ বেড আমাদের হাতে আছে, যেখানে আমাদের সিভিয়ার করোনা পেশেন্টদের, সিভিয়ার কোভিড পেশেন্টদের আমাদের চিকিৎসা দেওয়ার সুযোগ আছে। যেহেতু ওয়ার্ডে আসলে যে সিভিয়ার পেশেন্টদের বা ক্রিটিক্যাল কোভিড পেশেন্টদের, কোভিড আক্রান্ত পেশেন্টদের চিকিৎসা অনেক সময় আমরা মোটামুটি 100% বা যতটুকু প্রয়োজন ততটুকু দিতে পারি না, সে তুলনায় আসলে এই 20টি বেড রয়েছে শুধুমাত্র পুরো চট্টগ্রামের 1 কোটি জনসংখ্যার জন্য, এবং এটা খুবই খুবই নগণ্য বলা যায়। তো যেহেতু একটি প্রায় 20% করোনা আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তি হওয়া লাগে, ওনাদের অক্সিজেন দেওয়া লাগে, এবং পর্যায়ক্রমে বেশি পরিমাণ অক্সিজেন দেওয়া লাগে, অত্যন্ত দামি ডিভাইস দিয়ে অক্সিজেন দেওয়া প্রয়োজন হতে পারে, এবং অনেক সময় আরও অনেক কমপ্লিকেশন ডেভেলপ করে, যেমন অনেকের ক্ষেত্রে কিডনি আক্রান্ত হয়, হার্ট আক্রান্ত হয়, বা তাদের রক্ত জমাট বেঁধে যায়, মানে ক্রিটিক্যাল সাপোর্টের প্রয়োজন পড়ে। এই সাপোর্টগুলো কিন্তু আমাদের চট্টগ্রামে এক্সিস্টিং যে হেলথ ফেসিলিটি আছে, যে হাসপাতাল আছে, সেখানে যা আছে সেটা খুবই মিনিমাম। এবং অনেক যেহেতু রুগী তো আক্রান্ত হচ্ছে, অনেকেই সিভিয়ারলি আক্রান্ত হচ্ছে, এবং এই আক্রান্ত হওয়ার তুলনায় আমাদের যা আমাদের হাতে আছে তা খুবই নগণ্য। এই জন্য অনেক আক্রান্ত রোগী, কঠিনভাবে মানে সিভিয়ারলি আক্রান্ত রোগী, ওনারা বাসায় থাকছেন, অনেকে হয়তো আতঙ্কিত হয়ে কিছু অক্সিজেন কিনছেন, অক্সিজেন কিনে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু আসলে এই ব্যাপারগুলোতে একটু জটিল, যে অক্সিজেন দেওয়ার ব্যাপারটাও একটু জটিল। একজন প্রশিক্ষিত রেজিস্টার্ড ডাক্তার ছাড়া কি পরিমাণ অক্সিজেন দিবেন, সেটা পর্যায়ক্রমে কীভাবে বাড়াবেন, এই জিনিসগুলো তো আর একজন সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। আমি একটু আগে স্যার যেটা বললেন, আমরা আসলে যেহেতু আমাদের এই ক্রাইসিস আছে বলেই মানুষ আতঙ্কিত হয়ে এখন অক্সিজেন কিনছেন বা পালস অক্সিমিটার কিনছেন, বা প্রয়োজন আরো অনেক বেশি আতঙ্কিত হয়ে অনেক বেশি ওষুধ খাচ্ছেন, পলিফার্মেসি গ্রহণ করছেন, বা আমরা যেটা বলছি যে ভুল চিকিৎসা, বা যেটা মানে বিজ্ঞানসম্মত চিকিৎসা, এগুলো সবগুলো কিন্তু আতঙ্কিত হয়ে। আমরা যদি সঠিকভাবে আমাদের আইসিইউ বেড, বা আমরা যারা মডারেট বা সিভিয়ারলি আক্রান্ত কোভিড পেশেন্টদের যদি হাসপাতালে বেডের ব্যবস্থা রাখতে পারতাম, ওনাদের কিন্তু আমরা ঠিকই বিজ্ঞানসম্মত চিকিৎসা কিন্তু প্রোভাইড করতে পারতাম, কিন্তু আমরা পারছি না বলেই মানুষ যেহেতু ভর্তি হতে পারছেন না, অনেক সিভিয়ারলি আক্রান্ত হচ্ছেন। এমনও হচ্ছে কি যারা বাসায় আছেন ওনাদের অনেকের স্যাচুরেশন মানে রক্তে অক্সিজেনের পরিমাণ 70 হয়ে যাচ্ছে, কিন্তু ওনারা হয়তো 2 লিটার 3 লিটার অক্সিজেন পাচ্ছেন, কারণ ওনারা তো আর রেজিস্টার্ড কোনো ডাক্তারের আন্ডারে নেই। তো পরে শেষ মুহূর্তে গিয়ে ওনারা হাসপাতালে আসছেন, হাসপাতালে এসেও যে বেডে ভর্তি হতে পারছেন তাও না। কিন্তু তো উদ্ভূত পরিস্থিতিতে আসলে আমরা যেটা বুঝতে পারছি, আমাদের আমাদের এখন এই এই বেডের সংখ্যা, আইসিইউ সংখ্যা বা এসব ঘাটতি আছে বলেই কিন্তু এই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, এবং ভবিষ্যতে খুব অল্প সময়ের মধ্যে আমাদের রাতারাতি এই 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 অন্তত পক্ষে আমাদের এই ক্রিটিক্যাল রোগীদের সাপোর্ট দেওয়ার জন্য আমাদের আসলে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে হবে। এক্সিস্টিং যত প্রাইভেট হাসপাতাল যেখানে আইসিইউর ব্যবস্থা আছে, যেখানে এইচডিউর ব্যবস্থা আছে, ওনাদেরকে আমাদের আমাদের টোটাল সার্বিক আমাদের দেশের করোনা চিকিৎসা ব্যবস্থার সাথে খুব অতি দ্রুত সংযুক্ত করতে হবে। নতুন করে কোনো স্থাপনা করে আমরা আসলে পারবো না। তো এটাই হচ্ছে আমার মত, চট্টগ্রামে আসলে খুব বড় বড় ধরনের একটা ঘাটতি আছে, এবং এই ঘাটতির আলটিমেটলি বলি হচ্ছে কিন্তু আমাদের সাধারণ রোগীরা, অনেক সময় অনেক ডাক্তাররা বা ডাক্তারের পরিবারের সদস্যরা।